লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর ভালো রাখছেন আপনার চারপাশের মানুষজনকে। আজ আমি খুবই ইয়াম্মি স্বাদের কাঁচকলার চপ রেসিপিটি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। কাঁচকলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এতে ভিটামিন সি এবং ম্যাগনেশিয়াম আছে। এছাড়া হৃদযন্ত্রকে সচল রাখতে কাঁচকলার অবদান অপরিসীম। সো ভিউয়ার্স, সবসময় যে কথাটি বলি আবারও বলছি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখে নেই কাঁচকলার চপ তৈরি করতে আমার কী কী লাগছে। আমি নিয়েছি তিনটি কাঁচকলা। কাঁচকলাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এবারে আমি কাঁচকলাগুলো সিদ্ধ করতে চলে যাব। এজন্য চুলা একটি প্যান বসিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম অল্প একটু লবণ। আমি দিয়ে দিচ্ছি একে একে কাঁচকলাগুলো, এগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, প্রায় 10 মিনিট মতো আমি সিদ্ধ করেছি। কাঁচকলা ছাড়া আমার যা যা লাগছে, আমি নিয়েছি ভাজার জন্য তেল, পেঁয়াজ কুচি 1/3 কাপ, কাঁচামরিচ কুচি 3-4টি, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া সবকিছু আমি 1/4 চা চামচ করে নিয়েছি। এবারে আমি একে একে কাঁচকলাগুলো ছিলে নিয়েছি। সেদ্ধ হওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। আমি দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ এবং কাঁচামরিচ। এবারে একে একে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম, বাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। আমি সবকিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচকলার সাথে আলু সেদ্ধ করেও মিশিয়ে নিতে পারেন। আমি শুধু কাঁচকলা দিয়েই করছি, এটি করা কিন্তু খুবই সহজ। এবারে আমি আপনাদেরকে চপ বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে প্রথমে চেপে চেপে চপের শেপ দিয়ে দিবেন। আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লম্বাটে শেপেও করতে পারেন। আমি দুইটি করেছি, এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমার মোট 60টি চপ হয়েছে। এবারে আমি চুলায় একটি প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে একে একে দিয়ে দিচ্ছি চপগুলো। একপাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম। আমার চুলার আঁচ কিন্তু লোতে আছে, বেশি আছে, ভাজতে যাবেন না তাহলে পুড়ে যাবে। আমি এভাবে 3-4 বার উল্টে পাল্টে নিয়েছি। উল্টে পাল্টে না নিলে এক পাশ বেশি ভাজা হয়ে যাবে। এভাবে পর্যাপ্ত কালার চলে আসলে এবং এটা পুরোপুরি রান্না হয়ে গেলে আমি এগুলো নামিয়ে রাখবো। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ইয়াম্মি দেখাচ্ছে আমার কাঁচকলার চপগুলো। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।